বিয়ে হয়েছে, ওই মালা বলছিল। ঠিক আছে আজ থাক, আর একদিন বলবো, আসি। শুনুন, বাড়ি এখানে? জি। আচ্ছা, জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ভাইয়ার পৈতৃক বাড়ি কোনটা? এইটাই, এই বাড়িটাই না? সেটাই দেখুন, জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ভাইয়ার পৈতৃক বাড়ি। এখানে ভাইয়ের নাম আছে জাহিদ হাসান উলব, ভাইয়ের কিছু ছবিও আছে, মো আপু ওনার ছেলে মেয়ে। খুব ভালো, মানে উনি যে এত বড় অভিনেতা এটা উনি কাউকে সেটা বুঝতে। আমি এখন এই লোকাল এলাকার একজন সাংবাদিক, ওনার সাথে কথা বলবো, উনি সম্পর্কে, জাহিদ হাসান ভাইয়ার প্রতিবেশী। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের বাহিরগোলা নামক জায়গায়। এখানে আসার একটাই কারণ, জনপ্রিয় অভিনেতা, নাট্য এবং চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা আমাদের জাহিদ ভাইয়ের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। আজকে এই বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। কিছু না, খুব ভালো হয় তো, আমারই তো লাগে এখনো। আমি এখন জাহিদ ভাইয়ের পৈতৃক বাড়িতে আছি, কিন্তু একজাক্টলি ওনার পৈতৃক ঘর বা ভিটি কোনটা সেটা তো আমি চিনি না। এখানে একজন ভাইয়া আছে, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনার কি বাড়ি এখানে? জি। আচ্ছা, জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ভাইয়ার পৈতৃক বাড়ি কোনটা? এইটাই, এই বাড়িটাই না? জি। এই যে দোতলা বিশিষ্ট বাড়িটাই? জি। ভাইয়া কি মাঝে মাঝে এখানে আসেন? হ্যাঁ, আসে, আসলে এখানে থাকে। এখানে এখানে কে থাকে ভাইয়ের মূলত এখন বর্তমানে? তার ভাইরা আছে, তার আপন ভাই আছে না? জি জি। ভাইয়া আসলে মানে কোথায় থাকে, নিচতলায় থাকেন না উপরে? দোতলায় থাকে। দোতলায় থাকে? জি। আচ্ছা, আপনার সাথে আমি পরে কথা বলবো, আগে ঘরটা দেখিয়ে নি। সেটাই দেখুন, জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ভাইয়ার পৈতৃক বাড়ি। এখানে ভাইয়ের নাম আছে জাহিদ হাসান উলব, দেখুন। আর এই বাড়িটাই হচ্ছে জাহিদ হাসান ভাইয়ার পৈতৃক বাড়ি, একদম রাস্তার পাশে পড়ছে। আমি এখন জাহিদ হাসান ভাইয়ার বাড়ির দোতলাতে আছি। এখানে কি ভাইয়া আসলে থাকে না? জি, উনি ঢাকা থেকে আসলে যখনই আসে এটাই তার বাসা, নিজস্ব বাসা, এখানে উনি থাকে। আচ্ছা, নিচে থাকে ওনার কি ভাই, আপন ভাই না? হ্যাঁ, আপন ভাই থাকে। আচ্ছা, দেখুন বিয়োস, এখানে ভাইয়ার কিছু ছবিও আছে, মো আপু ওনার ছেলে মেয়ে। দেখুন এখানে একটা ছবি, আর যেটা ভাইয়া বলছিলেন মূলত যখনই জাহিদ ভাইয়া ঢাকা থেকে আসেন এখানে উনি উঠেন, আর নিস্তালাতে ওনার ভাই থাকে। Thank you.
আর কিছু ইনফরমেশন জানাচ্ছিল। জি বলেন, কি বলবেন? জাহিদ ভাইয়া যখন এখানে আসেন তখন এলাকার লোকজনের সাথে কিরকম মিশেন? বা উনি এখানকে খুব জনপ্রিয় আর উনাকে এলাকার সবাই ভালোবাসে, উনিও সবাইকে খুব শ্রদ্ধা করে ভালোবাসে, খুব আপন মনে করে। এখানে মাদ্রাসা মসজিদ সব জনকল্যাণ যত কাজ আছে উনি এখানে তাদেরকে সাহায্য করে। করোনার সময় কি ভাইয়া কোনো হেল্প করছিল? হ্যাঁ করছিল, এবং কি এখানে মাদ্রাসায় উনি প্রচুর ডোনেট করে। তারপরে মানুষদের সাথে সে ভালো আচরণ করে, সে একটা ভালো লোক। তারপরে খুব সুন্দর ব্যবহার, উনি সবার সাথে খুব আন্তরিক ভাবে মেশে, সাধারণ ভাবে খুব ভালো। মানে উনি যে এত বড় অভিনেতা এটা উনি কাউকে সেটা প্রকাশ করেন না, একদম প্রকাশ করেন না, সিম্পল ভাবে সবার সাথে মেশে, সবার সাথে মেশে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে ভাইয়া তো শৈশব এখানে কেটেছে। জি জি। তো ভাইয়ার কি নাটকের হাতের গুড়ি কি সিরাজগঞ্জ থেকে, মানে কোন মঞ্চ নাটক? জি, মঞ্চ নাটক এখান থেকেই করছে, সিরাজগঞ্জে ছিল। মানে প্রথম অভিনয়টা এখান থেকে শুরু না? সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ যে অনেকগুলো মূল্যবান ইনফরমেশন দিয়ে আপনি আমাকে সাহায্য করছেন, যে ইনফরমেশন গুলো আমার মাধ্যমে দর্শকরা জানলো। ভালো থাকবেন ভাইজান, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমি এখন এই লোকাল এলাকার একজন সাংবাদিক, ওনার সাথে কথা বলবো। উনি সম্পর্কে জাইদেশন ভাইয়ার প্রতিবেশী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনার নাম? আমার নাম সাংবাদিক কাইম খান সানি। আচ্ছা, জনপ্রিয় অভিনেতা জাইদেশন ভাইয়ার তো পৈতৃক বাড়ি এটা না? হ্যাঁ, এটা পৈতৃক। আচ্ছা, ওনাকে তো আপনার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, যেহেতু আপনি প্রতিবেশী। ছোটবেলা থেকে চিনি। ভাইয়ার সম্বন্ধে দু চারটা কথা বলুন। সে ছেলে খুব ভালো, সবার সাথে মানে ভালো ব্যবহার এবং মিশুক আছে, এবং বিভিন্ন জায়গায় সে মানে বিভিন্ন ইয়েতে মাদ্রাসা মসজিদে তার অনুদান দেন। আচ্ছা, ওনার ফ্যামিলির সম্বন্ধে বলুন। ওনার বাবা, ওনার বাবা ছিলেন একজন কাস্টম কর্মকর্তা। জি। আর ওনার ভাই ইসুফ ভাই, উনি ডাক্তার ইসুফ ভাই, উনি তো মারা গেছেন। উনি ডাক্তার ছিলেন পেশা না? উনি ডাক্তার ছিলেন। আচ্ছা, আবার ওনার ভাই ডাক্তার ইকবাল, উনি বাইরে আছেন। আচ্ছা, বাইরে বলতে ইউরোপে বা আমেরিকা? রাজশাহী বেতার কেন্দ্রে ছিলেন, সম্ভবত মুকুল ভাই ওইটা। আচ্ছা, আপন ভাই? আপন ভাই। হ্যাঁ। আর ভাই কয়জন? ভাই হলো পাঁচটা আর বোন ছিল তিনটা। আচ্ছা, পাঁচ ভাইয়ের ভিতর কয়জন জীবিত আছে? সবাই আছে জীবিত? জীবিত আছে মনে হয় চারজন আছে। আচ্ছা, একজন মারা গেছে। তো আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলো মূল্যবান ইনফরমেশন দিয়ে আপনি সাহায্য করছেন। ভালো থাকবেন আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ভাইয়ের সংক্ষিপ্ত জীবনী বলবো। জাহিদ হাসান ভাইয়া 1967 সালের 4 অক্টোবর সিরাজগঞ্জে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল ইলিয়াস উদ্দিন তালুকদার, তিনি ছিলেন একজন কাস্টম কর্মকর্তা। তার মায়ের নাম হচ্ছে হামিদা বেগম, তিনি একজন গৃহিণী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে জাহিদ হাসান ভাইয়া সবার ছোট। ভাইয়ার নাট্য জগৎ বা অভিনয় শুরু হয় সিরাজগঞ্জ থেকে। তিনি সিরাজগঞ্জ তরুণ সম্প্রদায় নাট্য দলে যোগ দেন। এই দলের সাথে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানের মঞ্চ নাটকে অভিনয় করেন। সেই সময় তিনি সাত পুরুষের ঋণ মঞ্চ নাটকে নিয়মিত অভিনয় করেন এবং 1984 সালে 10 আগস্ট মঞ্চ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। জাহিদ হাসান ভাইয়ের কর্মজীবন 1986 সালে আব্দুল লতিফ বাচ্চুর পরিচালনায় বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনার বলবান ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে জাহিদ হাসান ভাইয়ার বড় পর্দা অভিষেক হয়। তিনি 1990 সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন। এর পূর্বে তিনি 1989 সালে বাংলাদেশ টেলিভিশনে অভিনয়ের জন্য অডিশন দেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক জীবন যেমন, আলিমুজ্জামান দুলু প্রযোজিত নাটকটি 1990 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত। জাহিদ হাসান ভাইয়ার ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন। জাহিদ হাসান ভাইয়া প্রতিষ্ঠিত মডেল কন্যা সাদিয়া ইসলাম মৌর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে, মেয়ের নাম হচ্ছে পুষ্পিতা, ছেলের নাম হচ্ছে পূর্ণ।
আমি তোমাকে আমি আসি হ্যাঁ না তাহলে ইরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।